সত্যি এবার কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে 2020 সাল চলে এসেছে। অলরেডি ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইলগুলোর মধ্যে একটা অঘোষিত যুদ্ধ যেন শুরু হয়ে গেছে, আর অপো ভিভো কোম্পানিও চাইছে তাদের ফ্ল্যাগশিপ লেভেলের কোম্পানির মধ্যে এন্ট্রি নিতে। শুধু অপো ভিভোর কথাই বলবো কেন, প্রত্যেকটা ছোট বড় কোম্পানি তাদের মোবাইলের দাম বাড়িয়ে দিয়েছে, কারণ তারা এবার দেখছে যে দাম যতটাই হোক না কেন আসল মেন ব্যাপার হচ্ছে তার কনফিগারেশন। কারণ মানুষ এখন এই ছোট ডিভাইসটার পেছনেও লাখ লাখ টাকা খরচ করতে প্রস্তুত। তারই আর একবার প্রমাণ দিয়ে দিল এই অপো ফাইন্ড X2 এবং X2 প্রো, যেটা সরাসরি এবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিল এই স্যামসাং এর S20 সিরিজকে এবং আপকামিং হুয়াওয়ের P40 সিরিজকে, MI 10 প্রো সিরিজকে, যে সমস্ত ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইল ছিল প্রত্যেককে। এমনকি এই অপো ফাইন্ড X2 আর X2 প্রো এর মধ্যে একদম এখনকার যুগে লেটেস্ট জিনিসপত্র দেওয়া রয়েছে, সেটা আপনি প্রসেসরে বলুন, আপনি ক্যামেরার মধ্যে বলুন, বা যে কোনো কিছুতে। কিন্তু এই লেটেস্ট জিনিসপত্র তো আবার ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইলগুলোও দিচ্ছে, কিন্তু অপো কি করে হারাতে পারে এই ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইলগুলোকে, চলুন একটু জেনে নেওয়া যাক। তবে এই সমস্ত কিছু বলার আগে আপনাদের কাছ থেকে 30 সেকেন্ড সময় চেয়ে নেব, কারণ আজকের ভিডিওটা স্পন্সর করেছে ইয়েলো অ্যাপস। এই অ্যাপসটা হচ্ছে ইন্ডিয়ার প্রথম মোস্ট ট্রাস্টেড ফাইন্যান্সিয়াল অ্যাপস। এখানে অনেকগুলো ভেরিফাইড রেজিস্টার্ড কোম্পানি আছে যারা আপনাকে লোন প্রোভাইড করার জন্য বসে আছে। হাজার হাজার এরকম কোম্পানি পেয়ে যাবেন যারা আপনাকে লোন দেওয়ার জন্য বসে রয়েছে, কিন্তু তারা কি সত্যি ভেরিফাইড যে আপনার ডকুমেন্টগুলো নিয়ে আপনার সঙ্গে কোনো ছলচাতুরি করবে না? এটা কিন্তু আপনি ঘরে বসে কিছুই বুঝতে পারবেন না, যে কারণে এই ইয়েলো অ্যাপসটা রয়েছে। এই ইয়েলো অ্যাপসের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে প্রত্যেকটা কোম্পানি রেজিস্টার্ড এবং ভেরিফাইড, এমনকি ওই কোম্পানিগুলোর মধ্যে একটা ছোটখাটো তুলনাও করে নিতে পারেন যে কোন কোম্পানি আপনাকে বেশি লোন দিচ্ছে এবং কম সময় লোন দিচ্ছে, কম ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য চাইছে। এগুলো সবই ট্রাস্টেড, তাই আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে লোন নিয়েও নিতে পারেন বা আপনাদের বন্ধুদেরকেও জানাতে পারেন। আর এই অ্যাপসের ডাউনলোড লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তাহলে চলুন মূল প্রসঙ্গে এবার ফিরে আসা যাক। প্রথমে বলে রাখি দামটা, অপো ফাইন্ড X2 প্রোর দাম রাখা রয়েছে ইন্ডিয়ান মানিতে 1 লাখ রুপিস, বাংলাদেশে 1,20,000 মতো দাম হবে। অপো ফাইন্ড X2 যেটা মানে লোয়ার ভার্সন, সেটা 83,000 থেকে 84,000 রুপিস, বাংলাদেশে ধরুন 90,000 টাকার আশেপাশে হতে পারে। কিন্তু এতটা দাম কেন রাখলো তারা? তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম শুরু করা যাক ডিসপ্লের দিক দিয়ে। ওয়াটারফল ডিসপ্লে তো এবার সমস্ত কোম্পানি প্রায় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের এই অপো সিরিজের অপো ফাইন্ড X2 প্রো বা X2 যে ওয়াটারফল ডিসপ্লেটা, সেটা 6.7 ইঞ্চি, যেমন বড় সাইজের স্ক্রিনও থাকছে, সেখানে কিন্তু QHD ডিসপ্লে ব্যবহার করা রয়েছে এবং সেখানে আল্ট্রা ভিশন স্ক্রিন ব্যবহার করা রয়েছে, যার ফলে ওর ভিশনটা অনেকটা ভালো হবে এবং স্ক্রিনের কোয়ালিটি, স্ক্রিনের কালার প্রোডাকশনটা আরেকটু বেটার হয়ে যাবে। এবং অপো কিন্তু তাদের ডিজাইনের দিকেও খেয়াল রেখেছে। অপো ফাইন্ড X2 প্রোর এবার ডিজাইনটা কিন্তু লেদার ব্যাক প্যানেল করেছে, আর এখন তো রিফ্রেশ রেট নিয়ে সবাই মারপিট লাগিয়ে দিয়েছে। অপো কিন্তু এই QHD ডিসপ্লের উপরেই 120Hz রিফ্রেশ রেট দিয়ে দিল, এবং যেটা 240Hz টাচ স্যাম্পল রেট প্রোভাইড করবে আপনাকে, এবং এটা আবার স্প্ল্যাশ প্রুফও রয়েছে, মানে ছোটোখাটো জলের ঝাপটা লাগলেও কোনো অসুবিধা হবে না। এমনকি যা সমস্ত আপনি ধরতে পারেন একটা ফ্ল্যাগশিপ লেভেলের স্ক্রিনে থাকার দরকার, প্রায় বলা যায় সমস্ত কিছুই দিয়ে দিয়েছে এখানে। এবং এখানে স্ক্রিনের উপর ছোট্ট একটা 5x ক্যামেরা দিয়েছে, যেটা 32 মেগাপিক্সেলের সেলফি আপনাকে দেবে। নেক্সট চলে আসা যাক ক্যামেরার দিকে। অপো ফাইন্ড X2 এবং X2 প্রোতে ট্রিপল রিয়ার ক্যামেরা দিয়েছে, কিন্তু X2 প্রোতে যেটা থাকছে সেটার স্পেশালিটি হচ্ছে এখানে দুটো 48 মেগাপিক্সেলের ক্যামেরা। প্রথম 48 মেগাপিক্সেল ক্যামেরা হচ্ছে সনি IMX689, যেখানে F1.7 অ্যাপারচার দেবে এবং সনির ক্যামেরা যেহেতু যথেষ্ট ভালো ছবি তুলবে। এবার বলতে পারেন এটা তো স্যামসাং এর 108 মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে তাহলে কি করে লড়াই করবে? দেখুন ওই স্যামসাং এর 108 মেগাপিক্সেলটা কিন্তু 12 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে তৈরি, এখানে এই অপো ফাইন্ড X2 এরও কিন্তু এই 48 মেগাপিক্সেলটা 12 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে তৈরি। তাই কোথাও না কোথাও কিন্তু এরা নিজেরা একে অপরের সঙ্গে ঠিক লড়াই করছে। এবং অপো ফাইন্ড X2 প্রো যে সেকেন্ড ক্যামেরাটা, সেখানেও থাকছে 48 মেগাপিক্সেলের সেন্সর, এবং যেটা সনি IMX686, যেটা কিন্তু ডেপথ সেন্সর হিসেবেও কাজ করবে, আবার একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবেও কাজ করবে। এখানে থাকছে 13 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স, যেটা কিন্তু পেরিস্কোপ লেন্স এরপর তারা প্রোভাইড করছে, এবং এই পেরিস্কোপ লেন্স নামটা শোনার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে যেটা ফ্ল্যাগশিপ লেভেলে এন্ট্রি নিয়ে নিয়েছে, মানে ওই স্যামসাং এর পেরিস্কোপ লেন্স বলুন বা হুয়াওয়ের পেরিস্কোপ লেন্সের সঙ্গে এবার এই অপো ফাইন্ড X2 প্রো এর পেরিস্কোপ লেন্সও হাড্ডাহাড্ডি লড়াই করবে। এবং এই পেরিস্কোপ লেন্সে কিন্তু 10x পর্যন্ত হাইব্রিড জুম পাওয়া যাবে এবং 60x পর্যন্ত ডিজিটাল জুমের সাপোর্ট পাওয়া যাবে। আর ক্যামেরা শুধু নাম্বার গেমই খেলেনি, অল
অলরেডি ডিএক্সও মার্কিং এ তারা জানিয়ে দিয়েছে যে একদম টপ লিস্টেড হয়ে রয়েছে, মানে সবার প্রথমে সবথেকে বেশি ডিএক্সও মার্কিং 124 পেছনের ক্যামেরায় তারা নিয়ে চলে আসলো। আর এর আগে পর্যন্ত এমআই 10 প্রোর ক্যামেরায় ডিএক্সও মার্কিং এ হাইয়েস্ট ছিল, সেটাকেও হারিয়ে দিল এবার এই অপো ফাইন্ড এক্স টু প্রো। সুতরাং বুঝতেই পারছেন যে অপো ফাইন্ড এক্স টু প্রো কিন্তু এমআই ফোনটাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। এবং এর ক্যামেরা দিয়ে আপনি 4K রেজলিউশনের ভিডিও 60fps এ রেকর্ড করতে পারবেন, যেটা ওয়ান স্টেপ এহেড খেলছে। নেক্সট চলে আসি এর প্রসেসরে। এখানে তো অবশ্যই স্ন্যাপড্রাগনের 865 প্রসেসরটা দিতে হবে, যেটা এই 2020 সালের সবথেকে বেস্ট পারফরম্যান্সের লেভেলের প্রসেসর, এবং যেখানে 5G ফ্যাসিলিটি আপনি ইনবিল্ট পেয়ে যাচ্ছেন আউট অফ দি বক্স। এখানে LPDDR5X RAM ভেরিয়েন্ট পাচ্ছেন, ওয়াইফাই 6 জেনারেশন, ব্লুটুথের 5 জেনারেশন, এমনকি ওয়্যারলেস চার্জিং এর ফ্যাসিলিটি, এই সমস্ত জিনিস তো এখানে থাকছেই, কমন ব্যাপার এগুলো আর কি। কারণ এতটা দাম দিয়ে নেবেন আর এগুলো থাকবে না, এটা তো হতে পারে না। এবং এর ডিসপ্লেতে থাকছে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের 6 এর প্রোটেকশন, মানে গরিলা গ্লাসের একদম লেটেস্ট ভার্সনের মধ্যে একটা আর কি। এবং এখানে 513 PPI ডেনসিটি পাওয়া যাবে এই স্ক্রিনে, যার ফলে স্ক্রিনের উজ্জ্বলতা অনেকটা হাই। এবং এটা আউট অফ দি বক্স কালার ওয়েস 7.1 ভার্সন থাকবে, এবং এখানে অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট আপনি পেয়ে যাবেন। তবে অপো ফাইন্ড এক্স টু যেটা মানে লোয়ার ভার্সন, সেখানে জাস্ট পার্থক্যটা এনেছে শুধু ক্যামেরার দিক থেকে। এখানেও 3টা রিয়ার ক্যামেরা রয়েছে, তবে দুটো 48 মেগাপিক্সেলের ক্যামেরার জায়গায় পার্থক্যটা একটুখানি রেখেছে, যে প্রথম ক্যামেরাটা 48 মেগাপিক্সেলের ঠিকই আছে, যেটা সনি IMX686 সেন্সর দিচ্ছে। তবে নেক্সট যে ক্যামেরাটা থাকছে সেটা আবার 12 মেগাপিক্সেলের ক্যামেরা, সনি IMX709, যেটা আপনাকে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স বা ডেপথ সেন্সরের কাজ করে দেবে। এবং লাস্ট ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের, যেটা কিন্তু ওই অপো ফাইন্ড এক্স টু প্রোতে রয়েছে, সেই সেম পেরিস্কোপ লেন্সও কিন্তু এই অপো ফাইন্ড এক্স টুতে থাকছে। তাই খুব একটা বেশি ডিফারেন্স কিন্তু এই অপো ফাইন্ড এক্স টু আর এক্স টু প্রোর মধ্যে নেই। এবং ব্যাটারিতেও এবার তারা ব্যবহার করছে 4200mAh থেকে 4300mAh এর মধ্যে একটা ব্যাটারি, যেটা আপনাকে 65W ফাস্ট চার্জিং এর ফ্যাসিলিটি দেবে, এবং টাইপ সি পোর্ট থাকছে। তবে এই 4200mAh ব্যাটারিটা কিন্তু দুটো ভাগে ভাগ করা রয়েছে, মানে দুটো 2100mAh ব্যাটারির সংযোগে তৈরি। এর কারণ হচ্ছে দুটো ব্যাটারি যদি থাকে তাহলে আরো বেশি তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে যে অপো লড়াই করছে মেইনলি তাদের ডিসপ্লের পারফরম্যান্সের দিক থেকে, তাদের এই 65W ফাস্ট চার্জার বা ব্যাটারির দিক থেকে, তার প্রসেসরের দিক থেকে, তার বিল্ড কোয়ালিটির দিক থেকে। তাহলে আর বাদ কি গেল বলুন, ক্যামেরার দিক থেকেও তো তারা ভালো লেভেলের কম্পিটিশন এনে রেখে দিল বাদ বাকি ফ্ল্যাগশিপ লেভেলের মোবাইলগুলোর সাথে। সুতরাং বোঝা যাচ্ছে যে অপো এবার ভালো রকমের দান মেরে দিয়েছে। এবার আপনারা বলুন যে আপনাদের কেমন লাগলো এই অপোর এই নতুন ফোন দুটো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো এরকম নতুন ইনফরমেশন নিয়ে।